ভুল করতে পারলেই বাঁচতে পারবে, ভুল না করতে পারলেই গোল কি করতে পারবে, গোল আলসাল গোল, ও বাইরে মেরেছে, ও ও আমরা এক্সপেক্ট করেছিলাম ইউটিউব চ্যানেল ইউটিউবার রয়েছে আমাদের মাঝে, মায়াপুর পাণ্ডব সেনা চর কাষ্টশালী সুপারস্টারের ভলু, অপরদিকে সেভ করবে পাণ্ডব সেনা, মায়াপুর পাণ্ডব সেনা। দুটি দল খেলেছে ভালো, খেলা খুব একটা ভালো হয়েছে বলবো না, তবে কোনো দল গোল করতে পারেনি। প্রথম শট নিচ্ছে ভলু, দেখা যাক প্রথম শটে গোল করতে পারে কিনা চর কাষ্টশালী সুপারস্টারের হয়ে ভলু। শট করছে ভলু, দেখা যাক ভলু গোল করতে পারে কিনা। ও সেভ করে দিয়েছে ভলু, শট সেভ হয়ে গেছে, ভেলকি দেখিয়ে শট এবার শট করবে মায়াপুর পাণ্ডব সেনার তিন নম্বর জার্সি ধারী প্লেয়ার। দেখা যাক মায়াপুর পাণ্ডব সেনার হয়ে ক্রিশ্চিয়ান তিন নম্বর জার্সি ধারী প্লেয়ার ক্রিশ্চিয়ান, ক্রিশ্চিয়ান গোল করতে পারে কিনা। ক্রিশ্চিয়ান গোল করলে তারা 1-0 গোলে এগিয়ে যাবে। মায়াপুর পাণ্ডব সেনার প্রথম শট, ও বাইরে মেরেছে ক্রিশ্চিয়ান, বাইরে মেরেছে ভালো, যেটা মিস করেছিলেন অন্তত ভালোর বুকের শট করছে চর কাষ্টশালীর দশ নম্বর জার্সি ধারী প্লেয়ার। গ্রানেট, গ্রানেট শট করছে এবং গোল, দ্বিতীয় শট মায়াপুর পাণ্ডব সেনার হয়ে শট করছে রিকি, দেখা যাক রিকি গোল করতে পারে কিনা, অনেকটাই পিছিয়ে এসেছি, হয়তো পাওয়ারে শট করবে। ও সেভ করতে পারতো কিন্তু না, এবারে শট করছে গ্রানেট, শট করছে গ্রানেট, গ্রানেট গ্রানেট শট করছে ন নম্বর জার্সি ধারী প্লেয়ার, দেখা যাক গোল করতে পারে কিনা। ও দারুণ শট এবং গোল, শট করছে মায়াপুর পাণ্ডব সেনার দু নম্বর জার্সি ধারী প্লেয়ার, এটি তিন নম্বর শট, ও গোল করে দিল, শুভ অপরদিকে তৈরি গোলরক্ষক
শুভঙ্কর চতুর্থ শট। ও দারুণ সেভ, দারুণ সেভ পুরো দিল, ছিল দেখা যাক চলে যাবে। ও বাইরে মেরেছে, শট করতে এসে ইসাকা, দেখা যাক ইসাকা গোল করতে পারে কিনা। অপরদিকে তৈরি করল শুভঙ্কর, দুটো সেভ দিয়ে দিয়েছেন শুভঙ্কর, পারবেন কি এটা সেভ দিতে? লাস্ট এন্ড ফাইনাল শট, ইসাকা শট করছে গোল, সঠিক দিকে ঝাঁপিয়েছিলেন কিন্তু তাহলে সমতা থাকবে আর গোল না করতে পারলেই টুর্নামেন্ট থেকে টাটা বাই বাই। রিয়েলি ভাইজান শট, অপরদিকে দীপেন্দু পারবেন কি? লাস্ট এন্ড ফাইনাল শট, এই শটে যদি গোল করতে পারে তাহলে খেলায় সমতা থাকবে, তা না হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মায়াপুর পাণ্ডব সেনা। ও গোল করে দিল, আবারও একটি একটি শট হবে, সেভ হতে পারত। শট করছে আলসান, আলসান যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে, তা না হলে গোল কি করতে পারবে? গোল আলসান গোল করে দিল, কোন জায়গায় আটকে থাকা চড়ে ওঠা সুতরাং গোল করতেই হবে, করো গোল যেত ম্যাচ, গোল করতে পারলেই ম্যাচে থাকবে, গোল না করতে পারলেই। আলসান কি দেখাচ্ছে, অঙ্গভঙ্গি হয় এত কিছুই, নাটকে পরিবর্তন হয়, আর এইগুলো গোল করতে পারলে ম্যাচে থাকবে, তা না হলে ছিটকে যাবে। ও গোল, এবার ম্যাচ টসে গেছে, টস হবে, দুটো টিম খেলেছিল কিন্তু টাইব্রেকারে দারুণ রোমাঞ্চকর টাইব্রেকার হয়েছে, এবার টস হবে, টসে দেখা যাক ভাগ্য কাদের দিকে সহায় হয়। এই টস পর্বটাকে দেখছে, এটা লোকাল থেকে একটু সরে যেতে হবে, পিছিয়ে যেতে হবে, টস হচ্ছে, ইশাকা এসেছে টিম ক্যাপ্টেন হিসাবে, ইশাকার তো চওড়া কপাল বলে কিছু নেই, পুরোটাই কপাল, তার চওড়া কপাল, ওকে হ্যাঁ, একদিকে ইশাকা জয়লাভ করলো মায়াপুর পাণ্ডব সেনা। ফাইনালে গেল মায়াপুর পাণ্ডব সেনা, শুভঙ্কর ম্যান অফ দ্য ম্যাচ, শুভঙ্কর প্লিজ ওয়েলকাম।